নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এবং আমার যে প্রত্যেকটি ভিডিও তোমাদের ভালো লাগছে সেটা তোমাদের কমেন্টস দেখেই আমি বুঝতে পারছি। প্রতিদিন তোমাদের যে প্রশ্নগুলো আসছে আমার কাছে, আমি চেষ্টা করছি সেই প্রশ্নের যথাযথ আনসার তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং তার জন্য তোমাদের অনেক অনেক মানে ভালোবাসা যে তোমরা মন দিয়ে আমার ক্লাসগুলো দেখছো। এবং তার জন্য আমি তোমাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন প্রশ্ন উত্তর নিয়ে আসছি। এবং আমি উৎসাহী যে তোমাদের আরও ভালো কিছু ক্লাস দেওয়ার জন্য আমি চেষ্টা করছি প্রত্যেক দিন প্রতিনিয়ত। তোমরা এইভাবেই আমার সাথে থেকো। এবং যারা আমার ভিডিও নতুন দেখছো তারা অবশ্যই আমার ভিডিওতে লাইক করে দিও এবং পুরোটা ভিডিও দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। দেখো, প্রথমেই আছে শিক্ষার ত্রিমেরু কী। শিক্ষার ত্রিমেরু হলো শিশু অর্থাৎ শিক্ষার্থী, সমাজ ও শিক্ষক। এরপর শিক্ষার দুই প্রকার উদ্দেশ্য কী। শিক্ষার দুটি উদ্দেশ্য, একটা হচ্ছে গৌণ উদ্দেশ্য আর একটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। গৌণ উদ্দেশ্য কী? জ্ঞানার্জন দ্বারা জাতীয় উৎপাদনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য শিক্ষার্থীকে উপযুক্ত হয়ে গড়ে উঠতে সাহায্য করে। অর্থাৎ জাতীয় উৎপাদন মানে জ্ঞান অর্জন করে জাতীয় উৎপাদন মানে মানে কিছু তৈরি করতে হবে। জ্ঞান অর্জন করে আমি ইনকাম করব, মানে আমি সার্ভিস দেব, সেই অনুযায়ী মানে আমি জ্ঞান অর্জন করে আমি সার্ভিস দেব, মানে কোথাও কাজ করব বা উৎপাদনে আমি নিজেকে নিযুক্ত করব। এবং তার জন্য শিক্ষার্থী মানে পড়াশোনা করে, বুঝেছ, মানে ইনকাম করার জন্য। সেটা হচ্ছে গৌণ উদ্দেশ্য। আর মুখ্য উদ্দেশ্য কি? প্রকৃত অর্থে শিক্ষার্থীকে মানুষ হয়ে উঠতে সাহায্য করে। মুখ্য হচ্ছে এটাই উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষার, যে প্রকৃত মানুষ হয়ে ওঠা। শিক্ষার উপাদানগুলো দেখো পাঁচটি রয়েছে। শিক্ষার উপাদান রয়েছে শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম, শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিদ্যালয় বা কলেজ, আর একটা হচ্ছে ভাষা মাধ্যম। এবার হচ্ছে প্রাথমিক শিক্ষা কী কাকে বলে। প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সর্বজনীন সাধারণ ধর্মী অপরিহার্য শিক্ষাই হলো প্রাথমিক শিক্ষা। এরপর আছে প্রাক প্রাথমিক শিক্ষার উপকার কারা কারা ছিলেন, বিভিন্ন ব্যক্তি ছিলেন, তাদের মধ্যে হলো প্রধান কয়েকজনের নাম বলছি। রুশো, পেস্তালাৎসি, ফ্রয়বেল, মাদাম মারিয়া মন্তেসরি এবং গান্ধীজি আরও প্রমুখ ছিলেন। এরপর হচ্ছে ব্যক্তিভিত্তিক পরীক্ষা বা পার্সোনালিটি টেস্ট কে প্রবর্তন করেন, মনোবিজ্ঞানী বার্ন রাইটার পার্সোনালিটি টেস্ট প্রবর্তন করেন, ঠিক আছে। প্রাক প্রাথমিক শিক্ষার কথা কে প্রথম বলেন, কমেনিয়াস দ্য স্কুল অফ মাদার নি গ্রন্থে এই শিক্ষার কথা তিনি প্রথম উল্লেখ করেছিলেন। এবার শ্রেণী শিক্ষণ কী, শিক্ষণ মানেই হচ্ছে শিক্ষা প্রদান করা। দেখো, প্রায় একই মানসিক ক্ষমতা সম্পন্ন, একই বয়সে, মানে মানসিক বয়সও একরকম থাকবে এবং একই বয়স হতে হবে এবং একই শিক্ষাগত যোগ্যতা যুক্ত একদল শিক্ষার্থীকে বিদ্যালয়ে একই রকম শিক্ষামূলক অভিজ্ঞতার সম্মুখীন করাতে হবে, মানে একই রকম শিক্ষা প্রদান করতে হবে। একেই বলা হচ্ছে শ্রেণী শিক্ষণ। এরপর রয়েছে অপারেশন ব্ল্যাকবোর্ড। দেখো, 1986 খ্রিস্টাব্দের জাতীয় শিক্ষানীতির সুপারিশের প্রেক্ষিতে 1987 থেকে 1988 খ্রিস্টাব্দ অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিটি শুরু হয়। এর মূল লক্ষ্যটা কী? প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়নই হচ্ছে এর মূল লক্ষ্য। এছাড়া কি, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে কমপক্ষে দুটি শ্রেণীকক্ষ, দুজন শিক্ষক এবং একজন মহিলা শিক্ষক তার মধ্যে থাকতেই হবে এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ যেমন ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার এগুলো থাকবে। এবার এই প্রয়োজনীয় উপকরণগুলো কী কী রাখতে হবে? শিক্ষকের উপকরণ যেমন পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, শিক্ষণ সহায়িকা মানে শিক্ষাদানের জন্য যা যা সহায়ক জিনিসপত্র দরকার সেগুলো, শিক্ষাদানের উপকরণ যেমন মানচিত্র, ভূগোলক, শিক্ষামূলক চার্ট, এছাড়া ক্রীড়া সামগ্রী যেমন স্কিপিংয়ের দড়ি, বল, রিং, খেলার সামগ্রী, বিজ্ঞানের সরঞ্জাম, পাঠাগারের জন্য বই, অঙ্ক শেখার জন্য উপকরণ, এগুলো হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রয়োজনীয় উপকরণ। এরপর দেখো আরেকটি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে সিসিই।
যা হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ এডুকেশন, এটা বাংলায় হচ্ছে নিরবিচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন। আমি সিসিইটা তোমাদের একটা শর্ট ধারণা দিয়েছিলাম, তোমরা আগের ভিডিওগুলোতে দেখে নেবে, আমি আজকে ডিটেলসে বলছি। সিসিই হলো একটি মূল্যায়নের প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি দ্য রাইট অফ এডুকেশন অ্যাক্ট 2009 দ্বারাই নির্ধারিত হয়েছিল। এই পদ্ধতিটি 6 থেকে 10 ক্লাস এবং 12 ক্লাসের জন্যই মূলত কার্যকর। এর বৈশিষ্ট্য কী কী? এখানে শিশু সব কিছু মূল্যায়ন করা হয়, যেমন পাঠ্যক্রম ভিত্তিক জ্ঞান, মানে বই থেকে পড়াশোনা করে যে জ্ঞান তারা নেয়, ব্যবহার, তাদের যে ব্যবহার বিহেভ সেগুলো দেখা হয়, মূল্যবোধ, খেলাধুলার কীরকম করছে, বিভিন্ন রকম কার্যাবলী মানে প্রজেক্ট ওয়ার্ক, এগুলো সবই এতে বিশ্লেষণ করা হয়, মূল্যায়নে সব কিছুই দেখা হয়। পরীক্ষার আগে ছাত্রদের উপর যে বিভিন্ন রকম মানসিক চাপ থাকে যে ভালো নম্বর পেতে হবে, তা দূর করে এই বিভিন্ন ধরনের মূল্যাঙ্কন। এই মূল্যাঙ্কনের মাধ্যমে কিন্তু বাচ্চাদের উপর মানসিক প্রেশারটা থাকে না যে আমাকে পড়ে ভালো রেজাল্ট করতে হবে, কিন্তু যেখানে শুধু পড়ার দ্বারাই ভালো রেজাল্টটা তৈরি হচ্ছে না, তার সাথে আরও এই যে আমি ওপরে ফার্স্ট বৈশিষ্ট্য লিখেছি যে খেলাধুলা, তাদের ব্যবহার, কথাবার্তা, বিভিন্ন রকম প্রজেক্ট ওয়ার্ক সব মিলিয়েই কিন্তু তাদের ভালো নম্বর পেতে হবে, মানে একটা রেজাল্ট কম্প্যাক্ট তৈরি হয় শুধু পড়াশোনার ওপর ভিত্তি করে না, তাই সেই মানসিক চাপটা বাচ্চাদের ওপর থাকে না। নম্বরের পরিবর্তে কি এখানে গ্রেডেশনের ব্যবস্থা আছে? আচ্ছা, সিসিইতে দুই ধরনের প্রক্রিয়ায় নেওয়া হয়, ঠিক আছে? একটা তো ফর্মেটিভ, একটা হচ্ছে সাবমেটিভ। ফর্মেটিভকে বলা হয় গঠনমূলক, আর সাবমেটিভকে বলা হয় সামগ্রিক বা সমষ্টিগত, ঠিক আছে? এই দুটি পদ্ধতিতে মানে এই দুই ভাগে পরীক্ষাটা নেওয়া হয়। দেখো, গঠনমূলক বা ফর্মেটিভে থাকে 40% নাম্বার, আর সাবমেটিভ পরীক্ষায় থাকে 60% নাম্বার, দুটো মিলিয়ে 100% মার্কস, মার্কশিট যেটা, মানে 100 পরীক্ষা তার মধ্যে 40 নেওয়া হয় ফর্মেটিভে আর 60 নেওয়া হয় সাবমেটিভে, এইভাবে ওদের ক্যালকুলেশন হয়। এবার গঠনমূলক প্রক্রিয়াটা দেখো, ক্লাসে বাড়ির কাজ দেখা হয়, লেখা পরীক্ষা থাকে 1টি, সেটা শর্টের মধ্যে লেখা পরীক্ষা নেওয়া হয়, এছাড়া থাকে মৌখিক পরীক্ষা, কুইজ, প্রজেক্ট ওয়ার্ক, শিশুর ব্যবহার, কোয়ালিটি যাচাই করা হয় শিশুদের, সব মিলিয়ে হয় গঠনমূলক পরীক্ষা। মানে এখানে লেখার চাপ থাকে না, শিশুদের সামগ্রিক যে ব্যাপারটা মানে তাদের গঠনগত যে গঠনভাবে তার গঠন করা হয়, মানে তাদের ব্যক্তিত্বের গঠন করা হয় এই ফর্মেটিভ পরীক্ষার মাধ্যমে, এটা বছরে কিন্তু 4 বার হয়। এবার দেখো সামগ্রিক পরীক্ষা কি, এটি বছরে দেখো 2 বার হয়, 3 ঘন্টার লেখা পরীক্ষা হয়, প্রতিটি পরীক্ষার নম্বর হয় 30%, মানে দুটো পরীক্ষা হয় বছরে, একটু মন দিয়ে শোনো, দুটি হয় পরীক্ষা বছরে, ফার্স্ট পরীক্ষা হয় 30%, মানে হাফ ইয়ারলি একটা হয়, আর একটা ফাইনাল হয়, হাফ ইয়ারলি যখন হয় তখন 30% থাকে, মানে 30-এ ধরো হাফ ইয়ারলি হয়, আবার ফাইনালও হয় 30-এ, তাহলে 30-30 মিলে হয় 60%, মানে 60, যেটা আমি বললাম কি সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে থাকে 60%। তাহলে এই যে হাফ ইয়ারলি আর ফাইনাল হয়, সেখানে কি হয় সিলেবাস কিন্তু রিপিট হয় না, মানে হাফ ইয়ারলিতে যে সিলেবাস থাকলো ফাইনালে কিন্তু সেই সিলেবাস থাকবে না, নতুন সিলেবাস থাকবে ফাইনালে। এবার এই ধরনের পরীক্ষায় দুটি যে পরীক্ষা নেওয়া হয় দু ধরনের, তার উপযোগিতা কি? ছাত্রের চাপ দূর করা হয়, যেটা আমি আগেই বলেছি, স্কুল ছুট, বাচ্চার সংখ্যা কমে, বাচ্চার চাপ যদি কম থাকে, বাচ্চা যদি সামগ্রিক তার বিকাশ হয়, মানসিক, বৌদ্ধিক, শিক্ষাগত সব রকম যদি বিকাশ হয় এবং চাপ যদি কম থাকে, তাহলে বাচ্চা অবশ্যই স্কুল ছুট হবে না, স্টুডেন্টের ব্যক্তিত্বের বিকাশ ঘটে, এই গঠনমূলক প্রক্রিয়া বা ফর্মেটিভ যে পরীক্ষাটা রয়েছে অনেক ব্যক্তিত্বের বিকাশ ঘটে, ক্রিয়েটিভ ভাবনা ভাবতে পারে, অনেক ক্রিয়েটিভিটি তাদের মধ্যে তৈরি হয়, সমস্যার সমাধান তারা করতে পারে, কারণ প্রজেক্ট ওয়ার্ক থাকে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করানো হয় তাদের। তাহলে সিসিইটা এমন একটা জিনিস যেন বাচ্চার পরিপূর্ণ বিকাশ সাধন করা হয়, এটাই হচ্ছে সিসিইর উপযোগিতা। তাহলে আজকে তোমাদের ক্লাস অবশ্যই ভালো লেগেছে, আশা করি তোমরা নিশ্চয়ই, তোমাদের কিছু জানার থাকলে, কোনো প্রশ্নের উত্তর জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে মেসেজ করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।